গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 9:45। আমি উঠেছি 4টার সময়, উঠে আমার জল গরম করা, চা করা সব কমপ্লিট। ভাত ফুটে উঠেছে, দেখে দেখো ডাল সেদ্ধ। আজকে ডাল সেদ্ধ হবে, আর মাকে ডিমের ঝুড়ি ভাজা করে দেবো। যখন মাছ এনে দেবে খাওয়ার আগে মাছ ভেজে নেবো। আজকে এইটাই রান্না হবে, কালকে ডালও আছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। মাছ ভাজা, ডাল সেদ্ধ, মাকে ডিমের ঝুড়ি ভেজে দেবো। তো আজকে তেমন রান্নার কোনো চাপ নেই, ওই ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো, সবাই সব সিদ্ধ দেওয়ার হয়েই এসছে, আরও সিদ্ধ হবে। তো পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে ফুটাবো, ব্যস হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সবাই সব করে ফেলি। দেখো ডাল সিদ্ধটা এই যে হয়ে গেছে, মাকে তুলেও দিয়েছে এই যে অফিসের বাটিতে। আর এদিকে দেখো আমি ডিমের ঝুড়ি ভাজাটা করে নেওয়ার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা ডিম নিয়ে নিয়েছি, ডিমের ঝুড়ি ভাজাটা করে নেবো। দেখো ডিমটা ভেজে দিয়ে দিলাম, এবার এটা ঝুড়ি ভাজা করে নেবো। নুনও দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেবো ডিমটা। এই যে দেখো ডিমের ঝুড়ি ভাজাটা, এই যেটা ভাতটা হলে হয়ে যায়, বাসন কোসনগুলো মেজে নিয়েছি, ভাতটা হলে হয়ে যায়। এখন নামিয়ে পরিষ্কার করে নেবো। দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, তো মা স্নানে ঢুকেছে, তারপর আমি ঢুকবো স্নানে। তো চলো স্নান টান করে তারপরে আবার কথা হবে। দেখো স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছে, উঠে দেখো এই যে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি। এই যে তো এখন যাবো ছাদে, ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো। তো চলো তারপরে কথা হচ্ছে, জামা কাপড়গুলো নিয়ে আসি। দেখো তোমাদের বললাম ছাদে যাবো জামা কাপড় আনবো, মাছটা ভেজে রেখে যাই। এই দেখো মাছটা, সেই ছোটো সকালে বললাম না মাছ ভাজা করবো, এই যে তেলাপিয়া মাছটা এখন নুন দুধ মেখে নিয়েছি, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করে রেখে তারপরে যাবো জামা কাপড়টা আনতে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখো আলু টমেটো পেঁয়াজ লঙ্কা কেটে নিই, ভাবলাম মাছের ঝোলই করে নিই অল্প করে, কালো জিরে ফোড়ন দিয়ে করবো। এখানে দেখো আমি রসুন আগে ফোড়ন দিয়েছি, এবার কালো জিরে ফোড়ন দেবো।
দেখো একটু জিরের গুঁড়ো দিয়েছি, ব্যাস আর কিছু দেবো না। দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি, হয়ে গেলে দেখিয়ে দেবো তোমাদের। দেখো এই যে জামা কাপড় এনে ভাঁজ করে নিয়েছি, এই যে এগুলো সব মার ঘরে যাবে, ওগুলো আমাদের ঘরে যাবে। চলো রেখে দিই। দেখো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার একটু পরিষ্কার করে নিই। দেখো এখন খেতে বসবো, সোনা বাবা খাওয়াই গেছে, বাবার খাওয়াই গেছে, মা খেতে বসেছে, মা অফিস অফিসে হাঁটু জল, ওই জন্য মা অফিস থেকে ব্যাক করেছে বাড়ি। তো চলো খেতে বসে পড়লাম, খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে সোনা বাবার দুধটা রেডি করো। এই যে দুধে এখনও কিছু দিইও নি, এই যে আর ওর যে বাদ বাকি দুধটা ছানা বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। এই দেখো চাটা, তোমাদের আমি দেখাচ্ছি চা। দেখো আমার চা বানানো তো ফ্লাক্সে রেখে দিয়েছি, আমি আটা মেখে রুটি বেলে নিয়েছি, এখন রুটি করব এই চা দিয়ে খাওয়ার জন্য। এই দেখো রুটি হয়ে গেছে, এই দেখো মাকে দিয়ে নেবো, আর ওকে ও চা রুটি খাবে না, ওই জন্য এইটা দিয়ে দিই। এইটাই বিস্কুট নিয়েছি, যে বিস্কুট খাবে যাই না, আমি তিন রকমের নিয়েছি, নিয়ে দিয়ে আসবো, তারপর আমি চা দিয়ে রুটি খাবো। দেখো আমিও চা রুটি নিয়ে নিই, এটা দিয়ে আমি রাতের ডিনারও সেরে নিচ্ছি, ওই জন্য রুটিটা বানালাম, চা দিয়ে খেয়ে নেবো, চা দিয়ে রুটি গরম গরম রুটি ভালোই লাগে। তো চলো এই যে এই বিস্কুট দুটো ফেরত দিয়েছে, তো চলো খাই, পরে আবার কথা হচ্ছে। দেখো আমার এদিকটা সমস্তটা পরিষ্কার হয়ে গেছে, তো এবার ভিডিওটা আমি শেষ করবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাকা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।